প্রিয় দর্শক বন্ধটিভি নিয়মিত আয়োজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছেন আসনাম উদ্দুল্লাহ আজকে আমরা কথা বলবো সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু হুসেন বিপু আছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য মুশিউর রহমান তাদেরকে স্বাগত জানাচ্ছি যে আগামী তিরিশ জুলাই আসলে দুই দিন পরে যেই ভোটটা রাজশাহীতে অনুষ্ঠিত হবে সিটি কর্পোরেশন নির্বাচন সেইখানে আওয়ামী লীগ প্রার্থী এইচ এম লিটন সহ অপর বিএনপি প্রার্থী মুসাদ বুলবুল বাংলাদেশ জাতীয়তা পার্টি মদিন তার একজন প্রার্থী আছে কাটাল প্রতিবুর রহমান আছে ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম হাতফাকা প্রতি সাথে প্রার্থী হিসেবে মাঠে আছেন অ্যাডভোকেট মুরাদ তিনি গণসংগতি আন্দোলনের মাঠে আছেন এই প্রার্থীগুলো দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে জনগণের দৌড় যাচ্ছেন তারা ভোটটি চাচ্ছেন আগামী ত্রিশ জুলাই যে ভোট হবে এই ভোটে রাজশাহী অঞ্চলে বিভিন্ন অঞ্চল থেকে যারা সাবেক ছাত্রনেতা ছিলেন বেশ করে আবহাওয়া সেন বিপুর আসে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় সাধারণ লীগের রাজনীতি করছেন বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তিনি দিনাজপুর অঞ্চলের সন্তান হিসাবে সেই অঞ্চলের জনমানুষের কথা বলার জন্য সেই অঞ্চলের মনোনয়ন প্রত্যাশী তিনি সেই অঞ্চলের প্রচারণা চালাচ্ছেন বিশেষ করে তাদের প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিডনকে বিজয় করতে এবং এই জায়গায় যে অভিযোগটা বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে যে আওয়ামী লীগ তাদের হিউজ সমর্থন শুধুমাত্র সাবেক বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ নয় তারা যারা সংসদ সদস্য পদে আছেন তাদেরকে নিয়ে তিনি ভোটের প্রচারণা চালাচ্ছেন উনিশটি বিএনপির পক্ষ থেকে অভিযোগ নির্বাচন কমিশন বরাবর দেওয়া হয়েছে তারা তারা যেটা বলছেন যে সেই অভিযোগগুলো মোটেও আমরা নিচ্ছে নির্বাচন কমিশন এর ভিতর দিয়ে যে প্রচারণা সেই প্রচারণা কেমন দেখছেন আবু হোসেন বিপু অনেকগুলো অভিযোগই আমরা পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা পাচ্ছি বিএনপির নেতৃবৃন্দরা তাদের বিএনপির প্রার্থীরা বা অন্যান্য দলের প্রার্থীরা অভিযোগগুলো দিচ্ছেন তবে আসলে দেখুন আপনি একটি বিষয় লক্ষ্য করুন আমাদের এই অভিযোগগুলো যে আছে এই অভিযোগগুলো কিন্তু আমাদের দলীয় নেতাকর্মী আমরা কিন্তু একটি দলের কর্মী একটি দলের পক্ষে আমরা প্রচারণা করব একটি দলকে জেতানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাটুকু করব এটাই আমাদের সর্বোচ্চ করণীয় বিষয় কী অভিযোগকে দিল সেই অভিযোগটা বিশ্লেষণ করা সেই অভিযোগের বিচার করা কিন্তু আমাদের দায়িত্ব না এটা নির্বাচন কমিশন আছে নির্বাচন কমিশন সেই অনুযায়ী ব্যবস্থা নেবে আর আপনি যে বললেন যে বিভিন্ন সাংসদরা বিভিন্ন প্রচারণা চালাচ্ছে আমার কাছে যেটুকু খবর আছে। হ্যাঁ বিভিন্ন সাংসদকে আমরা বিভিন্ন সিটিকে নির্বাচনে দেখেছি কিন্তু পরবর্তীতে হয়তো যখন নির্বাচন কমিশন থেকে তাদেরকে বলা হয়েছে যে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না তারা সেগুলো থেকে বিরত আছে আপনারা দেখুন বিভিন্ন সময়ে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন কিন্তু লেভেন প্লেইং ফিল্ড মানে কি এটার অর্থ কী এটার অর্থ হচ্ছে আপনি দেখেন আমাদের বর্তমানে সংসদের মধ্যে কিন্তু আমরা মাঠের যে রাজনৈতিক শক্তি বলি বিএনপিকে সে বিএনপি সংসদে নেই তার মানে সংসদে যাওয়ার মতো যাদের তাদের নেতৃবৃন্দরা ছিল তাদের যে যোগ্যতা ছিল তারপরেও তারা স্বেচ্ছায় যেহেতু নির্বাচন বর্জন করেছে তারা সংসদে যায়নি যেতে পারেনি সেই সব নেতৃবৃন্দরা কিন্তু বিএনপির বড় বড় হ্যাভিওয়েট প্রার্থীরা কিন্তু প্রচারণা করছেন আওয়ামী লীগের আওয়ামী একটি নির্বাচনমুখী দল হওয়ার পরে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করেছে সংসদে গিয়েছে আওয়ামী লীগের সাংসদরা নির্বাচন অংশগ্রহণ করতে পারছে না আপনি কি বলেন যে এই লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা আপনি বোঝান এটা কি ঠিক আছে বর্তমানে রাজনীতিতে যে ফিল্ডের কথা বলছে যে আপনার সংসদরা আসলে প্রচারণায় অংশ নিতে পারছেন এই জায়গা থেকে আপনারাই ধরতে গেলে যে বঞ্চনার কথা বলছেন কিন্তু তারা তো সেই কথা বলতে যাচ্ছে না তারা তো বলছে যে এই সুযোগটা তার প্রভাবশালী মহল তাদেরকে একটি ফিগার আছে বর্তমান সংসদ সদস্য তাদেরকে সেই অঞ্চলের মানুষগুলো চেনে এবং সেই জায়গায় তারা যখন যাবে সেই আলোড়নটা সৃষ্টি করতে পারছে এই জায়গায় বিএনপি দীর্ঘ সময় না থাকাতে তারা তো সেই সুযোগটা পাচ্ছে না যা মুশুর রহমান যে এই ধরনের পরিবেশের পরিমণ্ডলের ভিতরে আসে কর্পোরেশন নির্বাচন হচ্ছে আপনারা যে প্রচারণা চালাচ্ছেন তাতে জনগণের কি পার্সটা বুঝতে পারছেন ধন্যবাদ আপনাকে বরেন্দ্র কে ধন্যবাদ আমরা প্রচারণার মধ্যে যেটি দেখতে পেলাম জনগণ আসলে বোঝে উন্নয়ন জনগণ বোঝে আসলে তাদের ভাগ্যের পরিবর্তন কারা ঘটাচ্ছে জনগণ আসলে বোঝে তার অবস্থানের পরিবর্তন হয়েছে কিনা জনগণ আসলে বোঝে তার প্রাপ্তিটা প্রত্যাশার সাথে প্রাপ্তির আসলে মিল আছে কিনা জনগণ একটি বিষয় খেয়াল করেছে গত সিটি কর্পোরেশন নির্বাচনে গত সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি ছিলেন বিএনপির প্রতিনিধিও ছিলেন বিএমপি গত পাঁচ বছর তাদের ক্যান্ডিডেট দিয়েছেন মেয়র নির্বাচিত হয়েছে যে প্রত্যাশা থেকে প্রত্যাশার জায়গা থেকে বিএমপির ক্যান্ডিডেটকে তারা মেয়র নির্বাচিত করেছিল সেই প্রত্যাশার প্রাপ্তি দিতে পারেনি প্রাপ্তি দিতে না পাওয়ার কারণে আমরা যেটি লক্ষ্য করলাম সেই সিটি কর্পোরেশন নির্বাচনে অধিকাংশ জনগণ এখানকার মনে করে অধিকাংশ নাগরিক মনে করে সিটি কর্পোরেশনের যে উন্নয়ন যে অগ্রগতি যে উন্নয়নের ধারা সেটি বাংলাদেশ আওয়ামী লীগের দায়ের কথা তারা বলছে তারা তো চব্বিশ মানে চৌত্রিশ মাস দায়িত্বের বাইরে ছিল তিনি দায়িত্ব পালন করেছেন ছাব্বিশ মাস এবং তিনি যেটা বলছেন যে আমার এই ছাব্বিশ মাসে যে কাজটি করেছে সেটা আমার অমানবিক পরিশ্রমের ফসল আসলে আপনাদের জায়গায় আমি জনগণের নাগরিক সেবাটা ন্যূনতম পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আর বিভিন্ন আমি চেষ্টাও করেছি যে উদ্যোগগুলো এই যে জামান লিডোরে আমাদের যে মেগা প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলোকে এগিয়ে নেওয়ার কিন্তু অজানা কারণে রাজনীতিক অসহযোগিতা হোক সেই কারণে তিনি এই কাজগুলো এগিয়ে নিতে পারেননি একটি বিষয় আপনাকে খেয়াল করতে হবে রাজশাহীর মানুষ রাজশাহী নগরীর মানুষ বিশ্বাস করে মোসাদ্দে হোসেন বুলবুলকে মেয়র নির্বাচিত করেছিল কিন্তু তিনি সেই সেই চেয়ারে বসেই যদি জনগণের ভাগ্যের সাথে জনগণের উন্নয়নের সাথে উনি তার দলের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পৃক্ত করে ফেলেন সম্পৃক্ত করার কারণে রাজশাহী সিটি কর্পোরেশনের যে নাগরিক সেবা সেই নাগরিক সেবা থেকে নাগরিকরা বঞ্চিত বঞ্চিত হয়েছে এবং বঞ্চিত করেছেন উনি নির্বাচিত হওয়ার পর আমরা যেটি জানি আপনারাও জানেন বিভিন্ন সংবাদ মাধ্যমও জানে যে উনি সিটি কর্পোরেশন নির্বাচিত হওয়ার পর থেকেই যে সহিংস সেই রূপটির সাথে তিনি নিজেকে সম্পৃক্ত করে ফেলেছেন সম্পৃক্ত করার কারণে গত বছরে আর কি হয়েছে যে রাশিয়া সিটি কর্পোরেশনের মানুষ যা বলছিলাম রাজনীতির যে সহিংস ঘটনাগুলোতে তার নাম এসেছে এর দায় আসলে রাশিয়ায় মানুষ নেবে না তারা নৌকা প্রতিকের তাদের ভোটটা দিবে এবং একই সাথে যে ধরনের পরিমণ্ডল আসলে রাজশাহীতে বিরাজ করছে যে তাদের প্রতি যে ন দমনমূলক যে ধরনের কাজ তাদের নেতাকর্মীর তিনি যেটা বলছেন এবং বিভিন্ন জায়গায় নিউজগুলো আসছে যে যে তাদের পোলিং এজেন্ট সহ আজকে তিনি সংবাদ সম্পর্কে দেড়শো নেতাকর্মীর কথা বলেছেন যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে নতুন ষাটটি মামলায় তাদেরকে রাজশাহীতে ভোটের নির্বাচনী তফসিলের পর নতুন ষাটটি মামলা হচ্ছে সেখানে তাদেরকে গ্রেপ্তার দেখানোর পরবর্তীতে রাশের বাইরে রাশে জেলা শহরে কুঠিয়া এবং তো গ্রেপ্তার দেখানো হয়েছে এবং হালে দুই তিন দিনে নাটোর, চাপান গোজ এবং পাবনা থানায় তাদেরকে গ্রেপ্তার পাবনা জেলার থানাগুলোতে গ্রেপ্তার দেখানো হচ্ছে এই বিষয়গুলো তো মানুষের সামনে আসছে তারা যে জিনিসটা বলছে যে তাদের জীবনের বৈরীতা পরিবেশের ভিতরে আওয়ামী লীগ ঠেলে দিচ্ছে মানুষ আসলে কীভাবে নেবে তাদের ভয়স্ত জনগণের কাছে যাচ্ছে আপনি শুনে থাকবেন এই জায়গায় বলা হচ্ছে যে যত করজে তত বর্ষেরা বিভিন্ন ধরনের তার যে চৌত্রিশ মাস মাস দায়িত্বের বাইরে তাদেরকে রাখা হয়েছে এবং তাদেরকে চব্বিশ মাস দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে এবং তার অনুপস্থিতির সুযোগে যে হোল্ডিং ট্যাক্সটা বৃদ্ধি করা হয়েছে এবং যে ট্যাক্সের আসলে যে ধরনের সাফার এই অঞ্চলের মানুষ আপনি জানেন আসে বিশ্ববিদ্যালয় সাতলীগের নেতৃত্ব দিয়েছেন যে রাশি অঞ্চলে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো খুবই কম এখানে অর্থনীতি বরাদ্দ কম এই অঞ্চল মানুষ অবহেলিত বলেই নিজেকে তারা মনে করে এবং সে অবহেলার শেখার তারা বিভিন্ন সময় হয়েছে এই জায়গাতে যে বৈরী পরিবেশ হলো তাদের মেয়রকে দায়িত্ব পালন করে ধরুন তিনি আরো একটি কথা বলছেন যে তাদের কাছ থেকে প্রতিমন্ত্রীর মর্যাদা বলে তিনি বড় ধরনের প্রকল্প আপনি যে কথাটি বললেন সহিংসতার কথাটি বললেন সহিংস রাজনীতির কথা বললেন আপনি এটা জানবেন যে রাজশাহী এখন একটি শান্তির নগরী এখন বলবো আমি কারণ রাজশাহীতে আমরা আগে থেকেই সবাই আলোচনা করি রাজশাহী একটি শান্তির শহর শিক্ষানগরী শান্তির শহর হিসেবে আলোচনা করি কিন্তু আপনি বিগত আওয়াম লীগ সরকার দু হাজার আট সালে ক্ষমতায় আসার পর দেখবেন রাজশাহীতে যত দিন গিয়েছে সহিংসতা কমেছে আপনি একসময় রাজশাহীতে বাংলা ভাইকে দেখেছেন আমি সহিংসতার কথাগুলো অল্প একটুর জন্য বলছি বাংলা ভাইকে দেখেছেন প্রকাশ্য অস্ত্র নিয়ে পুরো রাজশাহী শহর প্রদক্ষিণ করেছে পুলিশ বহরায় সরকারের মদতে সেই জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময়ে এই সংগঠনগুলো এই দল বিএনপি মতুপুষ্ট দল বিভিন্ন সংগঠনগুলো এই যারা আজকে স্বৈরাচার দায় হয়তো গ্রেফতার আমি হয়তো বলছি আমি জানি না কারা কারা গ্রেফতার বিষয় নেই তারা যেটা বলছে তার তো পুরো মামলাটা অনেক জামিনে আছে এই ভোটের অল্প কিছু দিনের ভিতর এই গণতন্ত্র তো তাদেরকে এক বাধা সৃষ্টি করা মামলা 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 বিত হই সিটি কর্পোরেশন বাইরে গ্রেপ্তার দেখানো হয়েছে না গ্রেপ্তার হয়েছে এই বিষয়টা নিয়ে বিতর্ক আছে না না রাশিয়ায় ভিতরে আটক হলে বাইরে গ্রেপ্তার দেখানো হবে কেন ওই মামলায় না হবে কেন রাজশাহীর ভিতরে গ্রেপ্তার হয়েছে তার আগে দেখেছে হোসেন বুলবুল উনিকে দেখেছেন রাজশাহীর ভিতরে গ্রেপ্তার হয়েছেন আমি আজ আমি রাজশাহীতে আছি আমার বাসা দিনাজপুরে আমি যদি রাজশাহীতে কোনো মামলা থাকে রাজশাহীতে গ্রেপ্তার হতে পারি আমি রাজশাহীতে আমি গ্রেপ্তার আমি যদি কেউ যদি না দেখে গ্রেপ্তারটা পরে যদি আপনি বলেন যে আমি দিনাজপুরে গ্রেপ্তার হয়েছি এটা তো বলার এত রাজনৈতিক কৌশল তিনি আটত্রিশ জনের নাম উল্লেখ করেছেন যাদেরকে এই যে রাজশাহীর বাড়ি তারা রাজশাহীর বাসিন্দা এবং এর আগে কোনোদিন সেই সব জায়গায় কোনো মামলা ছিল না তারা যেটা বলতে যে এই মামলাগুলো শুধুমাত্র যেহেতু নির্বাচন নতুন করে কোনো মামলা দেওয়ার সুযোগ নাই

সেই জিনিসটা তো তাদের কাছে কি সুনির্দিষ্ট প্রমাণ আছে যে তারা রাজশাহী সিটি কর্পোরেশনের ভেতরে গ্রেপ্তার হয়েছে নির্বাচনী প্রচারণা করতে করতে গ্রেপ্তার হয়েছে এটা আমার মনে হয় আমি জানি না তাদের কথা থেকে গ্রেপ্তার করছে তাদের কাছে প্রমাণ আছে কি না আমি না এখানে আওয়ামী লীগের যারা এখানে সিনিয়র নেতৃবৃন্দরা আছেন এবং বিশেষ করে গ্রেপ্তারের বিষয়টি এখানে পুলিশের প্রশাসনের লোকেরা আছেন তারা ভালো বলতে পারবেন তারা বলবেন তা আমার যেটা মনে হয় তারা রাজশাহী সিটি কর্পোরেশন থেকে গ্রেপ্তার হয়নি তাদের যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সেখানেই কোনো সহিংসতার দায়ে তারা গ্রেপ্তার হয়েছে তাদের কাছে যদি সুনির্দিষ্ট প্রমাণ থাকে

আর দুই দিন পাচ্ছেন এবং এর ভেতর দিয়ে আপনারা কতটুকু গুছিয়ে আনলেন বিভিন্ন বড় একটা বিগত যে দু হাজার তেরোর নির্বাচনে আপনারা অংশ নেন সেখানে একটা বড় ব্যবধানে আপনার প্রার্থী পরাজিত হয়েছে যে উন্নয়নের শক্তিতে আপনারা নির্বাচনের প্রচারণা নামছেন সেই উন্নয়নকে সেই সময় চলমান ছিল দৃশ্যমান ছিল তারপর ভোটটা পড়েছে ধানেশ তখন আনারস প্রতীকে ছিল এবার নির্বাচনটা হচ্ছে ধানশীষের প্রতীকে বিএনপির প্রার্থীকে তারা নির্বাচিত করেছে রাষ্ট্রের মানুষ মুশুক জি আপনাকে ধন্যবাদ আবারও আপনি আমি আবু হুসেন বিপুকে আপনি কোশ্চেন করেছিলেন আমি সেখান থেকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। একশো জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে উনিশটি অভিযোগ বিএমপির আপনি সাম্প্রতিক সময় একটু জিনিস খেয়াল করবেন সাম্প্রতিক সময় একটা জিনিস খেল করবেন রাষ্ট্রের সর্বোচ্চ অধিকর্তা মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গি এবং মাদকের বিরুদ্ধে জিরো টালাস ঘোষণা করেছেন জঙ্গির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং সারা বাংলাদেশে আমরা চাই বাংলাদেশ একটি জঙ্গিমুক্ত রাষ্ট্র হোক সমাজের কোনো অংশে যেন মাদকের সবল সবলের ছোঁয়া না থাকে সেটির জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এখন সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়টি আদৌ সত্য কিনা এটি দেখবার বিষয় কারণ সারা বাংলাদেশে সারাশি অভিযান চলছে মাদকের বিরুদ্ধে এখন সেই জায়গায় কারা কোন জায়গায় কোন অপকর্মের সাথে জড়িত সেই বিষয়টি রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আছে রাষ্ট্রের আইন আছে তারা সেই বিষয়টি দেখভাল করছে এই বিষয়টির সাথে আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে যেসব দল আছে গণতান্ত্রিক দল আছে সেই দলকে বিবেচনে বিবেচনায় নেওয়া হচ্ছে না যারাই অপরাধী যারাই এসব কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে রাষ্ট্র সুনির্দিষ্টভাবে ব্যবস্থা গ্রহণ করছে আপনি আরেকটি বিষয় অবলোকন করেছেন যে বিএনপির অনিষ্ট অভিযোগ বিএনপির উনিষ্ট অভিযোগ আপনি খেয়াল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর সবসময় চেষ্টা করেছে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য যে বিষয়টি আমরা বারবার পরিলক্ষিত অবলোকন করার চেষ্টা করি আপনি পঁচানব্বইয়ের সেই মাগুরান নির্বাচন দেখেছেন বিশেই মার্চ যে নির্বাচনে সেই সময় রাষ্ট্রপ্রধান বেগম খালেদা জিয়াও সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং সমস্ত মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে দলীয় সব নেতা ছিল সবাই আমি সেদিকেই যাচ্ছি আমি সেদিকেই যাচ্ছি আমি সেদিকেই যাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় একুশ বছর পর ক্ষমতায় আসার পর বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় নির্বাচন কমিশনকে স্বচ্ছতার সহিত পরিচালনা করার চেষ্টা করেছে বাধা যে আসেনি তাও নয় আমরা দুই হাজার সাত সালে দুই হাজার সাতের সেই ওয়ান ইলেভেন দেখেছি আজিজ বিচারপতি আজিজ সেই সময় নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন এবং তিনি নির্বাচন কমিশনকে কীভাবে বিতর্কিত করার চেষ্টা করেছেন সেই সময় আপনিও এই বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং সাংবাদিক ছিলেন একজন সুযোগ্য সাংবাদিক ছিলেন আমরা সেটি পরিলক্ষিত করেছি এবং পরবর্তীতে আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কনস্টিটিউশন অনুসারে নির্বাচন কমিশন পরিচালন পরিচালিত হবে এবং যে দলেই থাক রাষ্ট্রীয় ক্ষমতায় নির্বাচন কমিশনকে বাধাগ্রস্ত করা যাবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ সেটি করছে সকলের সহযোগিতা আমরা কামনা করি অবশ্যই সকলের সহযোগিতা কামনা করতে চাই আমরা এবং রাজশাহী সিটি কর্পোরেশন আপনি যেটা বলছেন আসলে রাজশাহী সিটি কর্পোরেশনের মানুষ পাঁচ বছরে নাগরিক সেবা থেকে যেভাবে বঞ্চিত হয়েছে যেভাবে বঞ্চিত হয়েছে তারা আসলে বিএনপির যেসব অপকর্ম বিভিন্ন মামলায় বিভিন্ন জ্বালাও পোড়াও থেকে শুরু করে আপনি দেখেছেন দুই হাজার চোদ্দো সালের পাঁচ জানুয়ারির নির্বাচনে সারা বাংলাদেশে কিভাবে সাধারণ মানুষ থেকে পথচারী থেকে শুরু করে শিশু সহ পশু পাখি গাছপালাসহ রাস্তাঘাটসহ তাদের হাত থেকে রক্ষা পায়নি আপনি দেখেছেন চাপাইনওয়গঞ্জে আমাদের নিত্য দিনের যে প্রয়োজনীয় জিনিস বিদ্যুৎ সেই বিদ্যুৎ প্রকল্পটিও পুড়িয়ে দেওয়া হয়েছিল আসলে সাধারণ মানুষ রাজশাহী রাজশাহীর সাধারণ রাজশাহীবাসী আসলে এসব কিছু দায়ভার নিতে চায় না তারা মনে করে আমরা গত যে বিগত মেয়রের সময় যে সব উন্নয়ন হয়েছে উনিশশো সালে ছিয়াত্তর সালে এই সিটি কর্পোরেশন ঘোষণা হওয়ার পর জাতীয় চার নেতার অন্যতম কামারুজ্জামান যেসব উন্নয়ন করেছিলেন পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই সব প্রকল্প থেমে গিয়েছিল বিএমপির আমলে মেয়র ছিলেন মিজানুর রহমান মিনু সতেরো বছর এবং পাঁচ বছর ছিলেন মোসাদ্দেক হোসেন বুলবুল এই বাইশটি বছর আসলে রাজশাহী তাদের রাজশাহীবাসী তাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারেনি এই রাজশাহীতে যে শিক্ষানগরী যেসব উন্নয়ন দৃশ্যমান যেসব উন্নয়ন সেসব

তারা আজকে ভোট দিবে কি কারণ আপনি কিছু কথা বললেন যে মানুষের নাগরিক সেবাগুলো থেকে বঞ্চিত হয়েছে নির্বাচনে যে তিরাশি দিন বা তিরানব্বই দিনের যে অচল অবস্থা ছিল সেখানে মানুষরা আসলে ব্যবসা প্রতিষ্ঠানে তার একটা তাদের লাইট কিন্তু এই ভোটটা আসলে কতটুকু প্রভাবিত করবে এলিমেন্টগুলো ধন্যবাদ আপনাকে আপনি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন সাংবাদিক ছিলেন সাংবাদিক নেতাও বটে আপনি একটা জিনিস খেয়াল করবেন আমরা জনপ্রতিনিধি নেতা এদের কাজ কি জনগণের উন্নয়ন ছাত্রনেতাদের কাছকে ছাত্রদের উন্নয়ন প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য রাজশাহীবাসী বিশ্বাস করে বিশ্বাস করে একটু আমি সেদিকে রাজশাহীবাসী বিশ্বাস করে যখন মোসাদ্দ বুলবুলকে গত পাঁচ বছরের দায়িত্ব তুলে দিয়েছিলেন বিশ্বাস করে দিয়েছিলেন কিন্তু সেই বিশ্বাসের বিশ্বাসকে যে বিশ্বাস ঘাতকতায় রূপান্তরিত হবে সেটি রাজশাহীবাসী হয়তো মনে করেনি আজকে রাজশাহীবাসী উপলব্ধি করছে যা আসলে আমরা সেই সময় ভুল করেছিলাম আমাদের যে সারা বাংলাদেশে আমরা উন্নয়নের সোঁয়া দেখতে পারছি বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সেই উন্নয়নের সোঁয়া থেকে আমরা সেই প্রতিনিধি নির্বাচন করতে ভুল করেছিলাম আমরা আর বারবার ভুল করতে চাই না আমরা

আমি বিশ্বাসঘাতকতা করেছে কিনা না সেই জিনিসটা আপনি বলুন সেই জিনিসটা নিয়ে আমি প্রশ্ন না আমি মানে বিশ্বাসঘাতকতাটা করেছে কিনা সেটা নিয়ে আমি কথা বলবো না আপনি তেরো সালের নির্বাচনের ফল বিপর্যয়ের আপনি কথা বললেন যে এর গত নির্বাচনের গত সিটি কর্পোরেশন ১৪ সালের নির্বাচনটা সেটার আমি বেশ কয়েকটা কারণ আমি আপনাকে উল্লেখ করে বলছি আপনি জানেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু দুটো জিনিস খুব মানে তরুণ প্রজন্মকে খুব নাড়া গিয়েছিল খুব সারা গিয়েছিল তরুণ প্রজন্মের মধ্যে একটি হলো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সপক্ষে যুদ্ধাবোধের বিচার আরেকটি হলো ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্নটি জননেত্রী সেই হাসিনা দিয়েছিল এই দুটো জিনিস কিন্তু আমি সে সময় ভোটার হিসাবে তরুণ ভোটার হিসাবে আমাকেও প্রভাবিত করেছি তো মূল যে জিনিসটা হচ্ছে তেরো সালের সেই নির্বাচনে আমরা নির্বাচনে আট দু হাজার আট সালের নির্বাচনের পরে নির্বাচনে আওয়ামী লীগ সরকার আসার পরে যুদ্ধাবধীদের বিচারের প্রক্রিয়া শুরু হলো যুদ্ধাবধের বিচারের প্রক্রিয়া যখন শুরু হয় আপনি দেখেছেন সারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আপনি দেখেছেন সারা বাংলাদেশের আমি নির্বাচনের পাঁচ জানুয়ারি নির্বাচনের কথা বলছি না আমি তার আগের কথা বলছি একটু আগে জানশিউ রহমান যে কথাটি বললেন যে আপনার আপনার বাসায় চাপাই আপনি জানেন চাপাই যে পাওয়ার স্টেশনটি পুড়িয়ে ফেলা হয়েছিল নবাবগঞ্জ সম্ভবত প্রায় সে সময় এক মাসের মতো মনে হয় অন্ধকারাচ্ছন্ন ছিল বিদ্যুতের আপনি কি বিশ্বাস করেন যে যেই নবাবগঞ্জের মানুষ বিএনপি সরকারের সময় বিএনপি সরকারের সময় বিদ্যুতের দাবিতে বুকের মধ্যে গুলি খেয়েছিল গুলি করে মারা হয়েছিল সমত বিদ্যুতের দাবিতে সারের দাবিতে এবং বিদ্যুতের দাবিতে বিদ্যুতের দাবিতে সম্ভবত চাপাই নয়গঞ্জে কানসার্টের আন্দোলনে গুলি করে মারা হয়েছিল সেই চাপাই চাঁপাইনওয়গঞ্জবাসী সেই বিদ্যুৎ সেন্টার বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে ফেলবে আপনি বাংলাদেশের মানুষের যে জীবনযাত্রার মান কোন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে হয়েছিল আপনি দেখেন হেফাজতের যে আন্দোলন না আমি আমি আপনাকে ওই সেই নির্বাচন নির্বাচনের কথা বলছি যে যে আন্দোলন হেফাজতের যে আন্দোলন হেফাজতের যে সেই আন্দোলনে বাংলাদেশের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছিল যুদ্ধ যুদ্ধাপরাধীর যুদ্ধাপরাধীরা পঁচাত্তরের পর থেকে তারা বাংলাদেশে তারা বিভিন্ন সরকারের পৃষ্ঠপোষকতায় এমন শক্তিশালী হয়ে তৈরি হয়েছিল যে কোনো সরকার কোনো সরকার প্রধান কিন্তু সাহস করে বলতে পারেনি আমরা আসার পর বিচার করব এই আওয়ামী লীগ সরকার কথা দিয়েছিল এবং আওয়ামী লীগ সরকার কিন্তু তাদের কথা রেখেছে কথা রাখাটা কিন্তু এত সহজ ছিল না আমরা নির্বাচনের সময় বললাম যোদ্ধাবুদের বিচার করব কিন্তু এই বিচারটা প্রক্রিয়াটা করতে কি আমাদের আর একটু যুক্ত করি তাহলে আপনি হলো মানে যে উত্তরটা আসলে দর্শকরা চাচ্ছে সেই উত্তরটা আপনি ক্লিয়ার ভাবে দিতে পারবেন যে শক্তি আসলে আওয়ামী লীগের ছিল এবং যে বিজয়টা তার প্রান্তে নিয়ে গিয়েছিল তরুণ ভোটার রেতেও পঞ্চাশ থেকে ষাট হাজার তরুণ ভোটার আছে এবং এই সাথে যে অ্যাচিভমেন্টগুলো আপনার ছিল যুদ্ধবিধে বিচার করেছেন এবং এই জায়গায় অনিল ইভেনের সময় যেভাবে করে পুকুর থেকে টিনগুলো উদ্ধার হচ্ছিল সব নিয়ে বিভিন্ন জায়গায় রোদে তিন তিন চার লাখ কোটি টাকার মার্সিডিজ পড়েছিলো মানুষ দেখেছে রোডে পড়ছে কেউ নিয়ে যাওয়ার মানুষ না এই ধরনের একটা ইমেজ পরবর্তী আপনারা শাহবাগ আন্দোলনের মধ্যে যুদ্ধবিধের বিচার এই জায়গায় অভিযুক্ত তরুণ প্রজন্ম করে তারপরও আবার আপনাদেরকে সাধুপদ দেয় যে প্রথম অবস্থায় আওয়ামী লীগ সেই মানে দ্রুতপথে বিচার করার সে সক্ষমতা জায়গায় ছিল না জনগণের আওয়াজ তারা স্বীকার করেছে এবং একে টাউন লিগের দখলে ছিল এবং এক ধরনের ভোট ব্যাঙ্কও তৈরি হয়েছে যে জায়গাটা আমরা দেখতে পাই যে কানসার আন্দোলনের কথা বললে সেই কানসার আন্দোলনের যে মানুষ একটা দশ টাকার যে মিটার দাম বাড়তে তারা আন্দোলনে নেমেছে রাজপথে রক্ত দিয়েছে মানুষজন গুলি খেয়েছে মারা গেছে তারপর আন্দোলন দমেনি সেখানে ক্ষোভটা দশ টাকা বৃদ্ধি ছিল না মানুষের ক্ষোভটা ছিল ইউরিয়া সারের সে সময় সংকট সেই সময় মানুষ হলো ইরিধানের শেষ দিবে সে পানিটা পাচ্ছেন এই ক্ষোভের এক ধরনের প্রকাশ ঘটেছিল যার ফলাফল বিএনপি সরকারকে ডিনাই করে সেই অঞ্চলের নিম্ন শ্রেণীর মানুষ কৃষিজীবী মানুষের ভোটটা আপনাদের দড়বড়ে গিয়েছে তরুণ প্রজন্মের ভোটটা আপনারা পেয়েছেন যে অর্জনগুলো নিয়ে আসলে আপনারা এগোচ্ছিলেন যুদ্ধ বিচারের মতো জাতির দীর্ঘদিনের মোচন করে যে শক্তি জায়গা ছিল সেই জায়গায় যখন আপনারা এই যে কোটা আন্দোলনের ফলে এক ধরনের বিপরীত অবস্থানে গিয়েছেন সেই জায়গাটা আছে এবং সেই অঞ্চলে আবার রিকভারের যে জায়গাটা আছে আপনারা এক লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করছেন সব মিলিয়ে আসলে তরুণ ভোটার আপনি কতটুকু টানতে পারবেন আপনি কোটা আন্দোলন যে বিষয়টি বললেন কোটা আন্দোলনের বিষয়টি আমি কোটা আন্দোলনের যে বিষয়টি বললেন কোটা আন্দোলন যখন প্রথমে শুরু হয়েছিল সে সময় আমি কোটা আন্দোলনের কোটা সংস্কারের পক্ষে ছিলাম আমিও নিজেও বিভিন্ন জায়গায় বলেছি হ্যাঁ কোটা সংস্কার হওয়া দরকার এবং সাধারণ জার্নালিস্ট স্টুডেন্টরা যখন আন্দোলনের দাবি করছে কোটা সংস্কার হতেই পারে কিন্তু কোটা সংস্কার এটা চলে যাচ্ছে রাশের ক্ষেত্রে একটু বিচার করেন যে রাশের ক্ষেত্রে এই যে 50 60 হাজার তরুণ ভোট আছে এটাকে আপনি কতটুকু টানতে পারবেন কারণ ব্যবধানটা একটা বড় ব্যবধান আছে কিছু এলিমেন্ট আপনার ভোটটা নিয়ে আসতে হবে 2013 সালের সময় যে নির্বাচনের 14 সালে যে নির্বাচনের গত নির্বাচনের কথা বললেন যে গত নির্বাচনে যে প্রপাগান্ডাগুলো বিএনপি সরকার বিএনপি চালানোর চেষ্টা করেছে সুযোগ পেয়েছে যেমন আপনার হেপাজতের ইসলাম নিয়ে যে বিভ্রান্ত কর তথ্য তারা দেওয়ার চেষ্টা করেছিল তারপর আপনি যুদ্ধাবধীদের ফাঁসি হওয়াতে বিভিন্ন নেতাকর্মীদের তাদের ফাঁসি হওয়াতে তারা কোটি কোটি টাকা তাদের দুর্নীতির মুক্তিযুদ্ধের পরবর্তী লবেস্ট নিয়োগ করে বিভিন্ন জায়গায় পূর্বাকাণ্ড ছড়িয়ে বাংলাদেশের এই তরুণ প্রজন্মকে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশের এই তরুণ প্রজন্ম এখন কিন্তু বুঝতে পেরেছে যে উন্নয়নের জন্য এবং উন্নয়নের জন্য এবং আগামীর বাংলাদেশকে একটি সুস্থ ধারার বাংলাদেশ এবং একটি সুস্থ সুশৃঙ্খল বাংলাদেশে পরিণত করার জন্য এই সরকারের বিকল্প নাই আর খায়রুজ্জামাল লিটনের ব্যক্তিগত যে কথাটা বলছি আপনি জামান লিটন আপনি দেখেন জাতীয় চালনতার সন্তান খায়রুজ্জামাল লিটন এমন একজন নেতা উনি কিন্তু ইচ্ছা করলেই উনি কিন্তু ওনার কাছে অনেক সুযোগ ছিল উনি রাজশাহী আমি আজকে একটি সমাবেশেও এই কথাটি বলেছি উনি কিন্তু অনেক সুযোগ ছিল ওনার সামনে উনি কিন্তু সুযোগ থাকলে উনি কিন্তু চলে যেতে পারতো ঢাকায় গিয়ে কেন্দ্রীয় রাজনীতির সাথে জড়িত হতে পারতো আপনি জাতীয় চার নেতার আর তিনজন যে সন্তান আছে তারা দেখেন তারা সবাই কিন্তু কেন্দ্রীয় রাজনীতির সাথে জড়িত তারা সবাই কিন্তু জাতীয় রাজনীতির সাথে জড়িত আপনি দেখেন খারুজ্জামান লিটন জাতীয় রাজনীতির সাথে জড়িত হওয়ার পরেও সে কেন্দ্রীয় হওয়ার পরেও সে রাজশাহী সিটি কর্পোরেশন নিয়েই তার স্বপ্ন রাজশাহী সিটি কর্পোরেশন নিয়ে এত বড় মাপের একটি মানুষ যখন রাজশাহী সিটি কর্পোরেশনের মতো একটি জায়গায় তার স্বপ্ন তার ভালোবাসা তার প্রাণ সবকিছু বিসর্জন দিতে চান অবশ্যই রাজশাহীবাসীকে চিন্তা করতে হবে বিবেচনা করতে হবে সোম তিনি দিয়েছেন সেই জায়গা থেকে এবং একই ক্ষেত্রে প্রপাগান্ডার এগেইনস্ট যে ডিজিটাল বাংলাদেশের সুফল আসলে পাচ্ছে আজকে কোনো প্রপাগান্ডা দিয়ে আসলে কাউকে দমিয়ে রাখা যাবে না এবং বিশেষ করে যারা সাবেক ছাত্র নেতা আছেন এবং জাতীয় চার নেতার সুবাদে তারা মাঠে নামছেন এবং এই জায়গা থেকে কোনো ধরনের সত্য তথ্য ছাড়া মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তের সুযোগ নেই ফসলটা আপনারা কাজে লাগাবেন এবং যে এক লাখ কর্মসংস্থানের কথা বলা হচ্ছে এখানে তরুণ ভোটারদের সংখ্যা বেশি আছে এবং এই কর্মসংস্থানের সুযোগ রাশিয়া এটা ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ দিবে। সেই জায়গা থেকে আপনারা কিছু ভোট নেওয়ার যে ধরনের করে আপনারা সফলতার একটা বাণী শোনাচ্ছেন সেই জায়গায় আপনারা নিয়ন্ত্রণ সফল সেই দাবিটাও করছেন এবং সব কিছু মিলিয়ে যেখানে রাশিয়ায় নির্বাচন নিয়ে এক ধরনের পরিমণ্ডল আছে এবং সেই সাথে তো এক ধরনের অভিযোগের তো সুরমালায় মানে একই সাথে চলছে যে গাজীপুর এবং খুলনা মডেলের রাজশাহীতে কোনো নির্বাচন হবেই কিনা এবং গাজীপুর এবং খুলনা মডেলের তারা যে অভিযোগগুলো দেয় সেই অভিযোগগুলো আসলে কি অবস্থার ভিতরে আছে এবং রাজশাহীতে কি ধরনের ভোটের পরিবেশ ধন্যবাদ আপনার পেছনের একটু উত্তরে আমাকে যেতে হবে যুদ্ধাপরাধীর বিচার আসলে জনগণের দাবি ছিল এটি জনগণের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর থেকে দাবি ছিল জি জনগণের সরকার ছিল না বলে যুদ্ধাপরাধী বিচার হয়নি জনগণের প্রত্যাশার সরকার এসেছিল জনগণের প্রত্যাশা পূরণের জন্য সেই সরকার কাজ করে গেছে আপনি এক লাখ কর্মসংস্থানের কথা বলেছেন আসলে বাংলাদেশ আওয়ামী লীগ দিতে জানে নিতে জানে কম বাংলাদেশ রাষ্ট্রটি বাংলাদেশ আওয়ামী লীগের দেওয়া আরেকটি বিষয়ে খেয়াল করবেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিচ্ছে সেটি বাস্তবায়ন কতটুকু করছে খেয়াল করবেন একটা সময় আমরা খেয়াল করেছিলাম যে বাংলাদেশে প্রাথমিক শিক্ষার হার ছিল তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তেতাল্লিশ পার্সেন্ট সময় বিএমপি সময় ছিল এটা তেতাল্লিশ পার্সেন্ট এখন শতভাগ ছিয়ানব্বই পয়েন্ট সামথিং শতভাগ এরপরও আমরা দেখতেছি মাধ্যমিক স্তরে এসে কিছু ঝরে পড়ছে আবার বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিছু ঝরে পড়ছে সরকার এই ঝড়ে পড়া শিক্ষার্থীদেরও ঝরে পড়ার সুযোগ দিচ্ছে না সরকার এই ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিভিন্ন রকম যেসব কর্মসংস্থান তৈরি করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন ভোকেশনাল ইনস্টিটিউট নার্স ইনস্টিটিউট যাতে যারা এসএসসি ইন্টারমিডিয়েট ফেল করার পর পড়ে থাকতেছে তাদেরকে এই সব কাজে লাগাচ্ছে আসলে জেনারেল শিক্ষার থেকে আমাদেরকে টেকনিক্যাল শিক্ষার দিকে আমরা মুভ করাচ্ছি আমাদের বাংলাদেশ ডিজিটাল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনি খেয়াল করবেন তরুণ প্রজন্ম আর চিন্তা করে না যে আমাকে বসে থাকতে হবে হাজার হাজার ডলার আউটসোর্সিংয়ের মাধ্যমে সে ইনকাম করে আর বেকারত্ব নাই আমরা এক সময় জানতে পারতাম যে ঢাকা কেন্দ্রিক বাংলাদেশ এখন আটষট্টি হাজার গ্রাম কেন্দ্রিক বাংলাদেশ আমরা এক রাজশাহী রাজশাহী কত আমরা যখন রাজশাহীতে ছিলাম আমরা এক সময় এখানেই খেয়াল করেছিলাম সবাই বলতো জিরো পয়েন্ট লক্ষ্মীপুর মানে রাজশাহী গত বিগত পাঁচ বছর আগে রাজশাহীর মানুষ নয় ভাটাপাড়া পাড়াকেও তারা রাজশাহী বলে থানাপাড়াকেও রাজশাহী বলে তারা পদ্মার চরেও রাজশাহী বলে সেটি রাজশাহীর মানুষ নয় আপনিও এখানে আছেন আপনিও আপনি কিন্তু এটা লক্ষ্য করবেন লক্ষ্য করবেন রাজশাহীর কিন্তু যেমন আমরা যেই এলাকাটাই থাকতাম আমরা যেই যেই আমরা দিনাজপুর কাজলা এই এলাকাটাই থাকতাম এই এলাকাটা কিন্তু মনে বলতো যে রাজশাহী থেকে অনেক দূর রাজশাহী মনে করা হতো না আজকে এখন আপনি সব জায়গায় কিন্তু এই রাজশাহীর ছোটটা পাবেন আপনি রাজশাহীতে আজকে ছোট ছোট শুধু নয় বড় বড় ইনস্টিটিউট তৈরি করছেন সরকার কিন্তু গত পাঁচ বছরে যেহেতু আপনি জানেন সিটি কর্পোরেশনের মেয়র মেয়রের পাওয়ার অনেক শক্তি অনেক তার একটা সুনির্দিষ্ট পরিমণ্ডল আছে সেই পরিমণ্ডল জুড়ে আপনি চাইলেও আপনি সেটা হস্তক্ষেপ করতে পারবেন না আমরা এক লাখের মাননীয় প্রধানমন্ত্রী এক লাখ কর্মসংস্থানের কথা বলেছেন মাননীয় আমাদের সাবেক মেয়র আমাদের প্রার্থী খায়রুজ্জামান লিটন যে কথা বলেছেন আমরা আসলে তার থেকেও বেশি প্রত্যাশা পূরণ করতে পারবো ইনশাল্লাহ কারণ এত পরিমাণ উন্নয়ন হয়েছে আমি সাংবাদিক হিসাবে যদি আপনাকে প্রশ্ন করি আপনার কাছে এত পরিমাণ ডেটা নেই যে ধরনের উন্নয়নগুলো কাজ করছেন এই ভোটারদের যেমন আশ্বস্ত করছে তেমন একই তো অভিযোগ আছে যে বিভিন্ন সময় যে নিয়োগ বাণিজ্যের সাথে পরিচিত আছে এই জায়গায় এই যারা চাকরি নিবেন তারা এই ধরনের ভোগান্তির ভিতরে পড়বেন কিনা এই ধরনের প্রশ্ন তো বিএনপি তুলছে কিছু কিছু মানুষ ভাবছে এই বিষয়গুলো নিয়ে আপনারা কি ধরনের কাজ করছেন আপনার ভোটারদের কাছে কিভাবে যাচ্ছেন আপনাকে আমি একটি কথা কোট করে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী

আসলে তথ্য প্রমাণ ছাড়া কিন্তু চোর ডাকাত ধরা যায় না আপনি অভিযোগ করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী কত মিনিট আছে আপনার নিয়োগ বাণিজ্য করছে আপনি এখন ডিজিটাল বাংলাদেশ আপনি কথা বলছেন পুতিটা রেকর্ডিং হচ্ছে পুতিটা তথ্য পাচ্ছে আপনি সরকারের কাছে তথ্য দেন সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিনা জাতীয় রাজনীতি বিএনপি উইনিং ফ্যাক্টর হিসেবে কাজ করে রাশিয়ার বিভাগ জায়গায় কিছু সতেরো আঠারোটা আসন আছে যে আসনের উপর ভর করে তারা এগোয় এবং রাজশাহীতে বড় যেটা তারা যে জিনিসটা বলে যে বিগত নির্বাচনে তো আসলে ধানের শীষ প্রতীকটা ছিল না আজকের দিনে প্রতীকটা আছে প্রতীকটা বড় একটা ফ্যাক্টর হিসাবে কাজ করবে আপনারা যেমন ভাসমান যে ভোটারটা আছে তাদেরকে জোট দিয়ে করছেন এবং একটা দীর্ঘ প্রচারণার সুযোগ পেয়েছেন এর এগেনেস্টে কিন্তু ধানের শীষ প্রতীক দাঁড়িয়ে আছে তারা বিভিন্ন যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছে তারা যে ধরনের

আপনি দুর্নীতি নিয়ে কথা বললেন যে দুর্নীতির বিভিন্ন অভিযোগ বিভিন্ন রকম আপনি একটি জিনিস চিন্তা করুন খেরুজ্জামাল লিটন কিন্তু নতুন ইলেকশন করছে মেয়র ইলেকশন এমন না খেরুজ্জাম লিটন কিন্তু পরীক্ষিত একজন মেয়র সে কিন্তু গত পাঁচ বছর সে নির্বাচিত ছিল সে মেয়র দায়িত্ব পালন করেছে তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই অভিযোগ যদি থাকতো তাহলে আমরা অবশ্যই এটা নিয়ে কথা বলতাম অবশ্যই নিয়ে কথা বলতাম আর দায়িত্বে যাওয়ার পরে কেউ যদি দুর্নীতির সাথে জড়িত হয় জনীতি ক্ষেত্রে কিন্তু বিষয়ে সতর্ক এবং সচেতন এবং কঠোর শেখ না কোনো দুর্নীতিবাজকে অবশ্যই প্রত্যেকটি দলের মধ্যেই ভালো খারাপ বন্ধু থাকতে পারে আমাদের দলে যদি কোনো দুর্নীতিবাজ থাকে সেটার বিচার জননেত্রী শেখ হাসিনা করবেন এবং জননেত্রী শেখ হাসিনা বিষয়ে কাউকে ছাড় দেওয়ার লোক না মানুষ না জননেত্রী শেখা আরেকটি কথা যে বললেন আপনি খালেদা জিয়ার মুক্তির কথা খালেদা জিয়ার কথাটি বললেন খালেদা জিয়ার মুখের দিকে তাকিয়ে ভোট দেবে আপনি দেখেন যে দুর্নীতির কথাটি আপনি বললেন যে জননেত্রী শেখ হাসিনা দুর্নীতিকে প্রশ্রয় দেয় না কঠোর হাতে দমন করে আপনি বলছেন এমন একজন দুর্নীতিবাজের কথা বলছেন না বিশেষ পর্যায়ে বলেন যে কি কারণে আপনারা আওয়ামী লীগ প্রত্যেককে ভোট দিবেন আমি আমি শুধু আর কতক্ষণ আছে কয় আছে আমি জাস্ট আমি জাস্ট বলে দিচ্ছি যে যে দুর্নীতিবাজের কথা বলেন খালেদ জিয়া জেলে আছে দুর্নীতির দায় তারেক জিয়া দেশের বাইরে আছে তারও দুর্নীতি মামলা চলছে আপনি তাদের দিকে তাকিয়ে যদি বাংলাদেশের মানুষ ভোট দেয় বাংলাদেশের জনগণ রাষ্ট্রের জনগণ যদি ভোট দেয় তাহলে আপনি দুর্নীতির কথা তো আর রাষ্ট্রের মানুষকে বলার কোনো প্রশ্নই আসে না তার অর্থাৎ খালেদা জিয়ার চেহারা দেখে অথবা ধানের শীষের চেহারা দেখে এখানে ভোট দেওয়ার ব্যাপার না অবশ্যই মার্কাটা একটা বড় ফ্যাক্ট এখানে জাতীয় জাতীয় রাজনীতি একটা বড় ফ্যাক্ট কিন্তু আমার যেটা বিশ্বাস রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় মানুষ রাজশাহীর মানুষ উন্নয়ন ভালোবাসে রাজশাহীর মানুষ বিগত সময়ে রাজশাহী সিটি আজকের রাজশাহী সিটি দুটোর মধ্যে তফাৎ দেখবে দুটোর মধ্যে পার্থক্য দেখবে এবং একটি জিনিস আমার যেটা থেকে বড় যে প্রশ্ন যে জিনিসটা তারা চিন্তা করবে জননেতো খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি কর্পোরেশনে খায়রুজ্জামান লিটনের মতো নেতা বড় মানের নেতা বড় মাপের নেতা ভবিষ্যতে ছিল কিনা স্বপ্ন আমার সন্দেহ আছে এবং অতীতে ছিল কিনা সন্দেহ এবং ভবিষ্যতে ভবিষ্যতে কতদিন পর আমরা খায়রুজ্জামান লিটনের মতো বড় একজন মানুষকে রাজশাহীর সিটি কর্পোরেশনের সেবা দেওয়ার সুযোগ দিতে পারব এটার জন্য রাষ্ট্রী রাজশাহীবাসী আমাদের আমাদেরই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আমাদের মাঝে ছিলেন হোসেন বিপুল নেতা ছাত্রলীগের এবং একসাথে ছিলেন মুশিউর রহমান সদস্য বা আওয়ামী কেন্দ্র কেন্দ্রীয় উপকমিটি তাদের অসংখ্য ধন্যবাদ তারা সময় দিয়ে তাদের প্রার্থী যার জন্য তারা ভোটের মাঠে যাচ্ছেন তারা কি ধরনের আশা আকাঙ্ক্ষা নিয়ে জনগণের দৌড়ে যাচ্ছেন এবং সেই জায়গায় জনগণ আসলে কতটুকু উপকৃত হবে জনগণ কীভাবে সারা দিচ্ছে সে বিষয়গুলো নিয়ে বললেন বিশেষ করে তারা যেটা দাবি করলেন যে আওয়ামী লীগের প্রার্থী পরিচ্ছন্ন ইমেজের এবং পরিচ্ছন্ন ইমেজ এবং তার দক্ষতার কারণে এবং এই সব দিক বিবেচনা করে রাষ্ট্রের মানুষ কর্মসংস্থান বিভিন্ন ধরনের যে উন্নয়ন থেকে বঞ্চিত আছে এই অবহেলিত রাজশাহীর ক্ষেত্রে একটি শক্তিশালী জায়গা নিয়ে যেতে আওয়ামী লীগের প্রার্থী ভূমিকা রাখবে এবং সেই জায়গায় জনগণ আশাবাদী এবং সেই আশার মানে প্রতিফলন আসলে তিরিশে জুলাই নির্বাচনে দেখতে দেখতে পাওয়া যাবে সেই আগামী তিরিশে জুলাই নির্বাচনে একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট নির্বাচিত ভোট অনুষ্ঠিত এবং সেই ভোটে যিনি প্রার্থী হয়ে নির্বাচিত হয়ে আসবেন তিনি রাজশাহীর গণমানুষের কথা বলবেন রাজশাহীর উন্নয়নের ভূমিকা রাখবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি সব ভালো থাকবেন শুভরাত্রি ধন্যবাদ